রামকৃষ্ণের গল্প গল্প ধর্মবেদ। এক ব্রাহ্মণ সন্তান সংসার ছেড়ে বনে গিয়ে তপস্যা করছিলেন একদিন একটি গাছের ছায়ায় বসে তিনি বেদপাঠ করছেন এমন সময় গাছের উপর থেকে এক বক তার মাথায় মলত্যাগ করলে ব্রাহ্মণ রেগে আগুন কি আমার সঙ্গে চালাকি রেগে তিনি বকের দিকে যেই চেয়েছেন ব্রাহ্মণের তপস্যার শক্তিতে বকটি একেবারে ভস্য হয়ে গেল বকের অবস্থা দেখে ব্রাহ্মণের মনে আনন্দ আর ধরে না তারপর ভিক্ষার সময় হয়েছে দেখে তিনি গ্রামে এক গৃহস্থের দ্বারে এসে দাঁড়ালেন গৃহস্থের পরিবার ভিক্ষা দিতে যাবে তার স্বামী বাড়ি ফিরে এলো স্বামীকে আসতে দেখে মেয়েটি ব্রাহ্মণকে ভিক্ষা না দিয়ে তার সেবা করতে লাগলো ব্রাহ্মণ মেয়ের কাণ্ড দেখে মনে মনে রেগে উঠলেন তিনি বললেন আমায় ভিক্ষা দাও মেয়েটি তখন ভিতর হতে কাতর কণ্ঠে বললে ঠাকুর আমার স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে এসেছেন আমি তার সেবা করছি একটু অপেক্ষা করুন আপনাকে ভিক্ষে দেব রেগে আগুন হয়ে ব্রাহ্মণ বললেন তোমার আস্পর্ধা তো কম নয় অতিথি ব্রাহ্মণের দিকে না তুমি করছো স্বামীর সেবা জানো আমি কি করতে পারি মেয়েটি বললে জানি ঠাকুর আপনি কাক বক ভস্য করতে পারেন কিন্তু সেবাই রত কোনো আপনি করতে পারবেন না আপনি বিরক্ত না হয়ে একটু অপেক্ষা করুন আমি এই এলুম বলে মেয়েটির কথায় ব্রাহ্মণ একেবারে অবাক কিছুক্ষণ পরে মেয়েটি যখন ভিক্ষা নিয়ে এলো ব্রাহ্মণ তাকে জিজ্ঞেস করলেন মা তুমি কি করে জানলে আমি করেছি মেয়েটি উত্তর করলে বাবা স্বামী মেয়েদের কাক বক পরম দেবতা একান্ত মনে স্বামী সেবার দ্বারাই আমার যা কিছু সব হয়েছে প্রকৃত ধর্ম কি আপনার যদি জানতে ইচ্ছা হয় তবে মিথিলার কাছে ধর্মবেদীর কাছে গিয়ে উপদেশ নিন মেয়েটি কথায় ব্রাহ্মণ মিথিলায় ধর্মবেদের কাছে গিয়ে উপস্থিত হলেন ধর্মবেদ তখন মাংসের দোকানে বসে মাংস বিক্রি করছিল দোকানের মধ্যে চারদিকে পশুর মাংস হাড় চামড়া এসব রয়েছে ধর্মবেদের গায়ে হাতে পায়ে রক্ত লেগে আছে ধর্মবেদ ব্যস্ত হয়ে খুদ্দেরকে মাংস ওজন করে দিচ্ছে কারুর সঙ্গে দদ্দস্তুর করছে ধর্মব্যাদের এই অবস্থা দেখে ব্রাহ্মণের মন ঘৃণায় ভরে উঠল মাগু এই লোকটার কাছ থেকে আবার ধর্মের উপদেশ নিতে হবে ব্রাহ্মণকে দেখতে পেয়ে ধর্মব্যাদ উঠে দাঁড়িয়ে আদর করে এনে বসালে ব্যাদ বললে ঠাকুর তুমি কেন আমার কাছে এসেছ আমি সব জানি একটু অপেক্ষা করতে হবে দোকানের কাজ শেষ করে বাড়ি গিয়ে আমি তোমাকে সব বলবো। বাজারে শেষে বেদ ব্রাহ্মণকে নিয়ে বাড়ি গেল বাড়ি গিয়ে স্নান করে আগে তার পিতা সেবা করলে তারপরে সে ব্রাহ্মণকে উপদেশ দিতে বসল ধর্ম অতি সুন্দর ধর্মকথা বলতে লাগলো ব্রাহ্মণ শুনে অবাক তিনি ভেবেই পাচ্ছিলেন না একটি যে বিক্রি ব্যাগ করে জীবিকা চালায় কি করে এত ধর্মতত্ত্ব জানতে পারে ব্রাহ্মণের মনের কথা বুঝতে পেরে ব্যাদ বললে দেখো ঠাকুর ধর্ম কিন্তু জন্মের উপর নির্ভর করে না প্রত্যেকের কর্তব্য যদি ঠিক ঠিকভাবে পালন করা যায় তবে সকলেই ধর্মপথে উন্নতি করতে পারে আমি ব্যাধের সন্তান আমার কর্তব্য আমি সর্বদাই একান্ত মনে পালন করে আসছি এছাড়া আমি তপস্যা করতে বনেও বেদপাঠও করিনি ধর্ম ব্যাধির উপদেশে ব্রাহ্মণ সন্তানের জ্ঞান হল ছোট বড় কাজ সংসারে কিছুই নেই যেভাবে কাজ করা যায় তার উপরই কাজের ফল নির্ভর করে যে যেমন মানুষ সে যদি তার কর্তব্য ঠিক ঠিক করে যায় তাহলে লাভ হয় মহাফল প্রত্যেককে নিজের নিজের কাজ ঠিক করে করতে হবে সময়ে করতে হবে বুঝলে তো এই গল্পের উপদেশ অনেক ভালো থাকো তোমরা